সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস যারা সরকারি বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি করে থাকেন সেই সমস্ত সরকারি কর্মচারী বা এমপ্লয়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেটস আমরা নিয়ে এসেছি যারা সরকারি কর্মচারী তাদের মনে সবসময় একটি প্রশ্নের উদয় হয় যে চাকরি শেষে যদি পরিবার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় বিশেষ করে ফৌজদারি মামলার আওতায় যদি কোনো কর্মীর পরিবার যুক্ত থাকে তাহলে সেই সমস্ত কর্মীর পরিবারের ক্ষেত্রে চাকরি পরবর্তীতে বা কর্মচারীর মৃত্যু পরবর্তীতে সেই সমস্ত পরিবারের সদস্যরা রয়েছেন তারা পরবর্তীতে পেনশনের অধিকারী হতে পারেন কিনা না এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনেই আসে সেই বিষয়টি নিয়েই আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস উঠে এসেছে আমরা আপনাদের সামনে সেই আপডেটসটি শেয়ার করছি অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের সকল পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো স্ত্রী তার স্বামীকে খুনও করেন তাহলে তিনি পারিবারিক পেনশন থেকে বঞ্চিত হতে পারেন না ফ্যামিলি পেনশন একটি কল্যাণমূলক প্রকল্প কোনো সরকারি চাকরিজীবীর মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পের সূচনা হয়েছিল অর্থাৎ কোনো কর্মীর স্ত্রী যদি ফৌজদারি মামলায় অভিযুক্ত হন তবুও তিনি পেনশন পেতে পারেন পেনশন দেওয়ার যে রুলস সেই রুলসটা চালু হয়েছিল সেই কর্মীর পরিবারের কল্যাণমূলক প্রকল্প হিসেবে কোন সরকারি চাকরিজীবীর মৃত্যু হলে তার পারিবারিক তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পের সূচনা হয়েছিল তাই ভারতীয় দণ্ডবিধির কোনো মামলায় যদি দোষী সাব্যস্ত হন স্ত্রী তাহলেও তিনি পারিবারিক পেনশন পেতে বাধ্য উদাহরণস্বরূপ বলা হয়েছে যে মুরগি ডিম পাড়ে কেউই তাকে মারে না ভারতীয় পেনশন আইনের উনিশশো সাল মোতাবেক কোনো বিধবা ফের বিয়ে করে থাকলেও পেনশন পাবেন সূত্রের খবর এমনটা আগেই জানিয়েছিল হরিয়ানা কোর্ট দোষীদের কঠোর শাস্তি থাকলেও ফৌজদারি মামলা যেভাবেই সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত সরকার কর্তৃক পারিবারিক পেনশনকে স্থগিত করা হয়েছিল অভিযুক্ত খালাস পেলে পারিবারিক পেনশন বকেয়া দিয়ে আবার শুরু করা হয়েছিল যদি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয় বকেয়া সহ পরিবারের পরবর্তী যোগ্য সদস্যদেরও পেনশন চালু করা হয়েছিল অর্থাৎ ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে একজন এমপ্লয়ির মৃত্যু হলে তার পরবর্তী নমিনি অর্থাৎ তার ওয়াইফ পেনশনের অধিকারী যদি সেই কর্মীর ওয়াইফ মালায় মামলায় অভিযুক্ত থাকেন যতক্ষণ পর্যন্ত তিনি দোষী সাব্যস্ত হয়ে আছেন এবং আইনত খালাস না পাচ্ছেন ছাড়া না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পরিবারের যোগ্য উত্তরসূরিকে পেনশন দেওয়ার ব্যবস্থা চালু ছিল কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থাটি যেখানে বছরের পর বছর বিভিন্ন আদালতে মামলা স্থগিত করে রাখে সেই ব্যবস্থাটি পরিবারের বাকি পরিবারের জন্য বড় দুর্ভোগ হিসাবে প্রমাণিত হয় পয়লা জুন থেকে সরকার এই নিয়ম পরিবর্তন করেছে এবং বলেছে যে এই জাতীয় ক্ষেত্রে পারিবারিক পেনশন স্থগিত করা হবে না তাৎক্ষণিক পরিবারের পরবর্তী যোগ্য সদস্যকে তা দেওয়া হবে নতুন আদেশে বলা হয়েছে আইন বিষয়ক অধিদপ্তরের পরামর্শে আইনগুলি পর্যালোচনা করা হয়েছে পার্সোনাল মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে পরিবারের অন্য কোনো সদস্য হিসাবে পারিবারিক পেনশনের অর্থ অস্বীকার করা যিনি অপরাধের অভিযোগে অভিযুক্ত না হন ততক্ষণ না ফৌজদারি কার্যকারিতা শেষ হওয়ার বিষয়টি ন্যায়সঙ্গত বলে বিবেচিত না হয় কারণ ফৌজদারি মামলায় দীর্ঘ সময় নিতে পারে নতুন নিয়মে এও বলা হয়েছে যে পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য কোনো ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মীকে হত্যার অপরাধে বা রকম অপরাধে কমিশনের জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে বা তার কাছে পারিবারিক পেনশন প্রদান স্থগিত থাকবে তবে এই ক্ষেত্রে ফৌজদারি কার্যকারিতা শেষ না হওয়া পর্যন্ত পরিবারের যোগ্য সদস্যকে পারিবারিক পেনশনের অনুমতি দেওয়া যেতে পারে